আসসালামু আলাইকুম। নাইস সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই রেসিপিটি আমি আগে থেকেই পোস্ট করে দিয়েছি, এখন হচ্ছে ফ্রাইড রাইস। দারুণ মজার এই রাইসটি যদি বাড়িতেই তৈরি করে নিন তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। আর এই সুস্বাদু খাবারটি আসুন দেখে নিই কীভাবে করে নিই। এই খাবারটা যদি আমি বাড়িতেই করতে পারি তবে কেন রেস্টুরেন্টে যাওয়া আর শুধু শুধু পয়সা নষ্ট করা। এত সিম্পল একটা মজাদার খাবার যেটা বাড়িতে তৈরি করতে খুবই অল্প সময় লাগে। সাথে ছিল ভেজিটেবলস, চাইনিজ ভেজিটেবলস, সেটা আমি পরে দিয়ে দেব, আমি এখানে সাজাতে ভুলে গেছি। যদি আমার এই রান্নাটা দেখে আপনাদের ভালো লাগে তবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি। প্রথমে আমি এখানে একটি পাত্র মেপে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। একটি চায়ের কাপ মেপে, যে কোনো কাপ মেপে নিলেই নিতে পারেন, আমি 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিনি গুঁড়া চাল। চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। সাধারণত পোলাও চালগুলো আতপ চাল হয়, এগুলো কচলে ধুতে হয় না। কচলে ধুলে দেখা যাবে যে চালগুলো ভেঙে গেছে। তো আমার এখানে রান্নায় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এভাবে করে আমি আলতো আলতো করে চালটা ধুচ্ছি। ধুয়ে চালের থেকে যে সাদা রঙের স্ট্যাচটা বেরোবে এটা আমি ফেলে দেব। এভাবে করে আমি পুরো চালটা 3 বার করে ধুয়ে নেব। আর 3 বার বলে কথা নয়, যতক্ষণ পর্যন্ত চাল থেকে সাদা পানিটা বেরিয়ে স্বচ্ছ পানি না আসছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব। সাধারণত আমরা বলি পোলাও বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চালটাকে 30 মিনিট ভিজিয়ে রাখতে, তবে আমি এখানে অন্য প্রসেস ব্যবহার করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চাল ধুতে ধুতে দেখেন সাদা পানিটা কিন্তু চলে এসেছে এবং পানিটা কিন্তু অনেক ক্লিয়ার। তো এই পানিটা আমি সম্পূর্ণরূপে ফেলে দিলাম। এই বাটির মধ্যে কোনো রকম পানি নেই। তো এই যে এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেব এবং এর গায়ে যে পানিটা থাকবে ওটা চাল শুষে নেবে। তো আমি এখানে একটা ক্যাপসিকাম আর একটা গাজর নিয়েছি, এটা পুরোটা লাগবে না, আমার অর্ধেকটা গাজর এবং অর্ধেকটা ক্যাপসিকামের প্রয়োজন। গাজরের উপর সাইডটা আমি একটু ছিলে নিচ্ছি, যদি পছন্দ করেন তবে নাও ছিলে নিতে পারেন। তবে গাজরের উপরের কভারটা একটু প্লাস্টিক টাইপের লাগে আমার কাছে, তো আমি এটা ছিলে নিলাম। ছিলে নিয়ে এটাকে আমি খুব সুন্দর মিহি কুচি করতে হবে, যত মিহি করে কুচি করতে পারবেন। আমি এখানে নাইফ দিয়ে করছি, আপনারা আপনাদের মতন যে কোনো কিছু দিয়ে করতে পারেন, তবে আশা করতে হবে যে যতটাই চিকন করে নেবেন ততটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এই ফ্রাইড রাইসটা। তো আমি এখানে আমি আমার মতো করে আমি চপিং বোর্ড আর নাইফ ব্যবহার করি, আমি আমার মতো করে যতটা সম্ভব চিকন করে করার চেষ্টা করছি। তো আপনারা এভাবে করে নেবেন। অর্ধেকটা গাজরে আমার 1/2 কাপ মতন গাজর কুচি হয়ে গেছে, এটুকুই এনাফ, আমার আর প্রয়োজন নেই। এবার আমি গাজরটা সরিয়ে রাখব, ক্যাপসিকামের অর্ধেকটা নিয়ে নেব। তো আমার এই ক্যাপসিকামটা ঘরে থেকেই অর্ধেকটা হলুদ হয়ে গেছে, ভালোই হলো, সবুজ আর হলুদ মিলিয়ে হবে। তো আমি এখানে আমার মতো করে আমি গাজরের সাইজ অনুযায়ী ক্যাপসিকামের সাইজ 1 রেখে এবং এর পুরুত্ব সমান রেখে আমি এটাকে কুচিয়ে নিচ্ছি। আর এভাবে কুচিয়ে নিলে দুটা একই রকম হলে রান্না করতে সহজ হবে। তো এখানে আমি আরও অর্ধেকটা নিচ্ছি, টোটাল আমার হচ্ছে একটা ক্যাপসিকামের অর্ধেক, মানে 1/2 কাপ পরিমাণের ক্যাপসিকাম কুচি। তো এটা আমার যখন হয়ে গেল এখানে আমি নিয়ে নেব 1/2 কাপ পরিমাণের কড়াইশুঁটি। এখানে মটরশুঁটি নেওয়া যায়, এটা হচ্ছে ভাপিয়ে আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। আর এখানে আমি নিয়ে নেব চালের 3 গুণ পানি, ফুটে উঠলে চালটা দেখেন একদম ঝরঝরে হয়ে গেছে, সেই সাথে ভিজিয়ে রাখার কাজটাও হয়ে গেছে। এটাকে আমি অল্প অল্প করে দিব আর নাড়ব যেন পানিতে পড়ার সাথে সাথে চালটা জমাট বেঁধে না যায়, এভাবে নাড়তে থাকব। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত, চালটা 80% পর্যন্ত রান্না হবে সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।
এবং বারবার দেখতে হবে যে কতটা হয়েছে। আমি কিন্তু এই চালটা রান্না করার সময় মানে ভাতটা তৈরি করার সময় কোনো রকম লবণ ব্যবহার করিনি, কারণ লবণ ব্যবহার করলে ওটা খুব দ্রুত নরম হয়ে যায় এবং ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা আমার মনে হয়। এ কারণে আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, আমি এই শুধু চালটাই পানিতে ফুটিয়ে নিচ্ছি। আর এই ফোটানোর সময় কোনো রকম মশলা ব্যবহার করা যাবে না, চালের ফ্লেভারটাই মূল। যখন দেখা যাবে যে ভাতটা পুরো হয়ে গেছে কিন্তু একটু শক্ত শক্ত সলা সলা মতন ভাব, ভেতরে একটু হালকা সাদা সাদা রয়ে গেছে, তখন চুলার ভলিউমটা কমিয়ে দিন, একদমই কমিয়ে দিন। দিয়ে 2 মিনিট রেখে তারপরে এই চালটাকে আমি একটা স্ট্রেইনারে দিয়ে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কুকিং প্রসেসটা বন্ধ করে নেব, সেই সাথে ঠান্ডা করে নেব, একদম হাত দিয়ে ইচ্ছা মতো ধরা যাবে, কোনো রকম গরম থাকবে না, গরম থাকতেই দেওয়া যাবে না। এবার চলে যাব রাইসটি ভাজতে। এজন্য একটু বড় কড়াই নিয়েছি, কড়াইয়ের রঙটার দিকে তাকাবেন না। আমি এখানে 5 থেকে 6 চামচ পর্যন্ত ঘি নিয়ে নিয়েছি, টেবিল চামচ। আমি এর মধ্যে তো আর অন্য কোথাও ঘি দেওয়ার প্রয়োজন হয়নি বা তেল দেওয়ার প্রয়োজন হয়নি, এটা কুকিং অয়েল দিয়ে করতে পারেন, বাটার দিয়ে করতে পারেন, যার যেমন ইচ্ছা। এই তেলটা যে একটু গরম হয়ে যাবে, এখানে আমি ব্যবহার করব মাত্র 2টা ডিম। আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে আরও একটু বেশি ব্যবহার করতে পারেন, তবে আমি 2টো ডিম দিয়েই করব, যেহেতু এটা আমার রেগুলার রান্না, এখানে আমি খুব বেশি কিছু ব্যবহার করার চেষ্টা করি না, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই আমার রান্নাটা হবে। এবার ভালো করে ঘুটে ঘুটে ডিমটাকে, ডিমের ভুজিয়াটা বানিয়ে নিতে হবে। একদম সূক্ষ্ম ভুজিয়া হবে, কোনো বড় বড় দানা থাকবে না, একদম ছোট ছোট দানা হবে, এজন্য ঘন ঘন নাড়তে হবে। ঘন ঘন নেড়ে এটাকে ভাজার প্রসেসটা যখন হয়ে যাবে তখন বোঝা যাবে, খুব সুন্দর ফ্লেভার ছড়াবে, কিন্তু ডিমটাকে একদম ক্রিস্পি হতে দেওয়া যাবে না, এটাকে সুন্দর করে জাস্ট ভেজে নিতে হবে। আর এখানে সেদ্ধ করা মুরগির কিমা, যেটা আমি আদা রসুন সয়া সস দিয়ে ভিনেগার দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সাথে লবণও ছিল, পরে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। কোনো কিছুই খুব ঘন ঘন ভাজা যাবে না বা কড়া করে ভাজা যাবে না, কারণ এই ভাজার প্রসেসটা একটু লেন্দি। এটা যখন ডিম আর একসাথে করে এই মুরগিটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবই 1/2 কাপ গাজর। গাজরটা যেহেতু একটু শক্ত খাবার তাই এর সাথে একটু মিশিয়ে নিয়ে খুব ভালো মতো করে ভেজে নেব। মিনিট 2-1 ভাজার পরে এটা বেশি নরম করার দরকার নেই, কারণ নরম করলে এটা ভেঙে যাবে। এটা একটু ভেজে নিয়ে, আমার প্রথমে মনে ছিল না, মাঝখানে একটু ফাঁকা করে তেল জমে গেছে ওখানটায়, খুব মিহি কিমা করে কুচি করা 1 টেবিল চামচ রসুন কুচি এবং 1/2 টেবিল চামচ গাজর আদা কুচি, এটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটার ভিতরে দিয়ে চুলার ভলিউমে এটা ভাজা হবে, আর এটার ভলিউম থাকবে মিডিয়ামে, হাই ভলিউম করা যাবে না, মিডিয়াম টু হাই থাকবে, কারণ এটা যদি একদম মিডিয়ামে করা হয় এই গাজর বা অন্যান্য যে সবজি ইউজ করা হয়েছে এ থেকে পানি ছাড়া শুরু করবে, এজন্য মিডিয়াম টু হাই অথবা এমনি হাই ফ্লেমে এটা করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটিটা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। যদিও এটা আমার ভাজা মানে হাফ সেদ্ধ করে নেওয়া, ভাপিয়ে নেওয়া, তবুও এটার সাথে একটু মিশ্রিত করে নেব। আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি, লবণটা আমি একদম শেষে দেব। খুব ভালো মতন এটাকে মিশিয়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো ছোট বিধায় আমি 1টা পেঁয়াজ 4 ভাগ করেছি, 7-8টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বড় হয়ে গেলে এটাকে 8 টুকরো করে নেবেন, আর এটা ভাজতে ভাজতে এর প্রত্যেকটা লেয়ারগুলো আলাদা হয়ে যাবে, নরম হয়ে গেলেই আলাদা হয়ে যাবে। তবে হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু একদম নরম করে ফেলা যাবে না, এটা কিন্তু একটা ক্রাঞ্চি ভাব থাকবে, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে অনেক মজা লাগবে। আর একদম নরম না করে একটু ক্রাঞ্চি করে দেখবেন কতটা টেস্ট লাগে, একদম রেস্টুরেন্টের মতোই লাগবে। এবারে পেঁয়াজটা দিয়ে ভাজা হয়ে গেলে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে এটাকে আমি আর নাড়ছি না, একবার এখানে কাঁচা ঝাল চেরা
দিয়ে দিলাম। একটা ঝাল আমি মাঝখান থেকে চার ভাগ করেছি। এরপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব টেস্টিং সল্ট। এটা টেস্টিং সল্টটা অপশনাল দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ। এইবার লবণটা দিয়ে নেব স্বাদ মতন, যদি কম হয়ে থাকে টেস্ট করে দেখার পরে পরবর্তীতে আবার দেব। এবার এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি রাইস দেব। প্রথমে আমি অর্ধেকটা রাইস দিয়ে দেব। এই অর্ধেকটা রাইস দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে এই ভেজিটেবলসের সাথে মেশানো হয়ে গেলে তারপরে আমি বাকি অর্ধেকটা রাইস দিয়ে দেব। একবারে দিয়ে দিলে সেটাকে ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায় যেহেতু পরিমাণটা একটু বেশি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার আগে এর মধ্যে টমেটোগুলো আমি ভেতরের বীজটা ফেলে দিয়ে মিহি কুচি করে নিয়েছি, আর দিয়ে দেব এক চা চামচ চিনি, যেহেতু আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করছি না আর আমি এখানে কোনো রকম সয়া সস ইউজ করব না। এবার ভালো মতন করে এটাকে একদম হাই ফ্লেমে মিশিয়ে নিচ্ছি। যদি আপনি লো ফ্লেমে মিশিয়ে নেন তবে অবশ্যই টমেটো থেকে যে রসটা বের হবে সেই রসটা ভাতটাকে আরও নরম করে দেবে। এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে একদম হাই ফ্লেমে। ভালো মতন মিশানো হয়ে গেলে তবেই আমাদের রান্না শেষ। মেশানোর পরিমাণটা খুব সুন্দর হতে হবে এবং টেস্ট করে দেখতে হবে এখানে লবণটা ঠিক মতো হয়েছে কি না, না হলে এ পর্যায়ে লবণটাও দিয়ে দিতে হবে। এরপরে এর জাস্ট হাই ফ্লেমে এর মিক্সিংটা করতে হবে, আর যে পরিমাণ অয়েল এখানে দেওয়া হয়েছে আর দিতে হবে না। এটা খুব ভালো মতন স্টিকি হয়ে ননস্টিকি হয়ে গেছে আর খুবই ঝরঝরে খুবই সুন্দর। আর এরকম ফ্রাইড রাইস সাধারণত আমরা রেস্টুরেন্টে গিয়েই খেয়ে থাকি। আর এই রাইসটা এভাবে যখন তৈরি করবেন তখন আপনার আর মনে হবে না যে রেস্টুরেন্টে যে খাই। তো আমার রান্না এ পর্যায়ে শেষ। ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। তো ভিউয়ার্স, আজ অথবা আর দুদিন আমি রান্না পোস্ট করতে পারবো, তারপরে আমি কয়েকদিনের জন্য রান্না থেকে বিরত থাকবো। সে পর্যন্ত আপনারা আমার পুরনো রান্নাগুলো ভিউ দিবেন আশা করছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। পেজ থেকে দেখে রাখলে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।